이번 앞에들 고로탈이 나와서 방글라 시네마 전업리 어비네트리 좀기 저돌이 앞에서 상례해서 하지라면 방글라 저거 치트레일 언더타브 어비네트리 좀기 저돌이 에이소마야 때 고로탈이 해봤나? 아마 디디게 빼지 খানাকুলের মানুষ প্রায় এক মাস ধরে চুমকি চৌধুরীর জন্য অপেক্ষা করছিল আপনারা জানেন প্রথম চুমকিদির সম্ভবত প্রথম বই হীরক জয়ন্তী দিয়ে প্রথম শুরু তারপর মুখ্যমন্ত্রী তারপর একাধিক সিনেমা আর আমার বলার কিছু নেই কিন্তু একটা বিশেষ বলার চুমকিদি কিন্তু যে বই করেছে প্রত্যেক শাশুড়ির একেবারে মন কেড়ে নিয়েছে তাই তো সবসময় ভালো ভালো মেয়ে ভালো কিছু প্রথমে আমি এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আর সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এই মেলাটার আয়োজন করেছে তাদের সবাইকে আমার শুভেচ্ছা এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব নমস্কার আপনার প্রথমটা আমি আপনার সঙ্গে কোনো ঝগড়া করব না কিচ্ছু চাইবো না প্রথমটা খানাকুলের মানুষকে ভালোবেসে আপনার যেটা ভালো লাগবে তারপর কিন্তু আমি আপনার কাছে যেতে পারবো না এরপর দর্শকরা যা বলবে ওদের সঙ্গে আমার একটা অন্যরকম টাই আপ আছে জানেন তো সকাল থেকে আমাকে বলে রেখেছে কি কি করাবে সেটা আমি আপনাকে আসতে আপনার ভাইয়েরা কিন্তু বলছে আপনার মা মাসিমা যারা আছে শহরের একটা মেয়ের চরিত্র অভিনয় করেছিলাম যে একটা গ্রামের ছেলেকে ভালোবাসে বাবা একেবারেই ছেলেটাকে পছন্দ করে না একদিন ছেলেটাকে বাড়িতে রেখে অপমান করছে ওখান থেকে বলছে শোনো হিরো কোন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসে সেটা যদি আমি তোমাকে চিনতে না পারি আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে সেদিন যদি আমি তোমার বাসায় বসতে না চাই আমার এই বড়লোক বাবা তোমার বাসায় আমাকে জোর করে বসিয়ে দেবে সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই আমার এই বড়লোক বাবা
আমার চুলের মুঠো ধরে তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলবে, কিরে জয়া, একে তুই চিনতে পারছিস না, এ তো তোর হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে হাতটা সোনা শেকল দিয়ে বেঁধে বিয়ে সানে এটা বাজিয়ে দেবে। আসলে কি জানো হিরো, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও বাবা, যেদিন তোমার বুকে যন্ত্রণা করেছিল, ফিরে ঝড় চলে রাত্রে দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধগুলো নিয়ে এসেছিল, সেই ওষুধগুলো খেয়ে বাবা তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল। আজ হিরো সেই হাত দিয়ে আমার জন্য এই নাড়ুগুলো নিয়ে এসছে, এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা ভীষণ ব্যথা করছে বাবা, ভীষণ ব্যথা করছে। অনেক 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 ধন্যবাদ। এরকম কোনো অভিনয় খুব কম রয়েছে, হয় দেখবেন একটা বইয়ের তিনটে স্বামী, নয় দেখবেন কে কার সঙ্গে পালিয়ে যাচ্ছে, নয়তো দেখবেন এমন বৌমা শ্বশুর শাশুড়ি বলছে আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিই। সেই সময়তে এই আপনার সিনেমা গেল, হয়তো একটু সময় চলে গেছে, কিন্তু ডায়লগগুলো দিয়ে একটু অন্তত মনটা ভরিয়ে দেন। হ্যাঁ, সেটা বাবার ছবি, আমাদের বিশ্বাস করুন আমাদের গ্রামবাসীরা এই জন্যই একদম বাবার ছবিটা সবার সঙ্গে দেখা, তাই জন্য এত বছর পরে পুরনো হয়ে যায় না। ঠিক আছে, এবার যাই, ডায়লগ হচ্ছে গান হচ্ছে বাবু শোনা, কোথায় সবাই, নেপাল কোথায়, এবার যাব নেপাল। এ বাবা, আমার তো গান করা হয়ে গেছে, ডায়লগ বলা হয়ে গেছে, নেপাল আমাকে অর্ডার করছে গান করুন। নেপালকে কেন জিজ্ঞাসা করছেন? তুলে ওখানে ফেলে দেব, আমি গুন্ডা আছি কিন্তু একদম ধরব। কিছু তো বলুন, দিদি বলছে এক্ষুনি চলে যাব। পরিচালক, তো আমরা একই সঙ্গে দুটো জিনিসকে চাইছি পেয়ে যেতে, যদিও তাকে সশরীরে পাবো না, কিন্তু তার দেওয়া পরিচালনার গান, তার ডায়লগ, তার সবকিছু আপনার মধ্যে থেকে পাবো, তাই তো? বিশেষ করে আমার মাসিমায়েরা ভাবছে যদি তাদের বৌমা গুলোকে একটু আপনার সঙ্গে কথা বলিয়ে দিতে পারতো তারা একটু শান্তি পেত, কারণ একটা বৌমাও এখন শাশুড়িদেরকে শান্তিতে রাখে না, ঠিক আছে? ওদিনে রাগ করবে না, কিন্তু একদম চুমকি দিকে পেয়েছি, সেজো বউ মেজো বউ মনে পড়ে গেছে। না না, সবাই বউ এরকম না, বৌমারা সবাই খুব ভালো হয়, শাশুড়িদের যথেষ্ট। আপনি স্টার জলসা সিরিয়াল গুলো দেখেননি, জি বাংলা দেখেননি? পরে আগুন লাগাবার জন্য সবাই রেডি। আরে ওরা তো আগুন লাগায় না, আগুন লাগাতে যারা স্ক্রিপ্ট রাইটার তারা। আচ্ছা দিদি, একটা সিনেমা আপনার খুব মনে পড়ে গেল, ওই তাপস পালের সঙ্গে, প্রতিদিন তাপস পাল বাইরে কি যেন একটা খেয়ে আসতো, সেই নিয়ে একটা সমস্যা ছিল বাড়িতে, তাই তো ছিল না? আর দিদি তাপস পালকে কি বলতো, একটা সম্মান আছে, কার যেন বাবার সম্মান নাকি দিদির সম্মান কি একটা বলছিল, আমার দাদা সম্মানে নেই, যদি আমি সব বলে ফেলো তাহলে দিদি আর কি করবে, তাই তো? ওই তারপরে তাপস পালকে বলবে যে না তুমি বাইরে যেও না, আমি তোমার জন্য যা কিছু লাগে সব কিছু এনে দেবো, ওই ডায়লগটা একটু একদম ওইটা স্ক্রিপ্টেড ডায়লগ, আমি ওখানে বলেছি, কিন্তু আমি ওরা যে এত আনন্দ করলো যে ওখানে স্ক্রিপ্টেড ডায়লগ ছিল যে আমি এবার থেকে তোমার জন্য কিনে নিয়ে আসবো, কিন্তু একেবারে নয়, একেবারে নয়, আমার হাজবেন্ড যদি বলে না ঝেঁটিয়ে একদম বাইরে করে দেবো, কোনো রকম চান্স নেই, ওটা ওরকম ডায়লগ ওখানকার বলছি। আমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সেখান থেকে বলছি, শোনো আজ কিন্তু আমি গান গাইতে পারবো না, তুমি এমনি এমনি খেয়ে নাও কেমন? সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছিলে আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি বাড়ি ছেড়ে চলে আমি একটুকু কাঁদবো না, তোমার সঙ্গে এখানে দেখা না হলো অফিসে তো তোমার সঙ্গে দুবেলা দেখা হবে, আমি রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো, বাবাকে তো কেউ দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা, তুমি আমাকে সহ্য করতে পারত না জানতাম, কিন্তু বিশ্বাস করো এভাবে গালে চুন কালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি স্বপ্নেও ভাবি না। দিদি আই লাভ ইউ গানটা কে
বলছে এটা দেখি দেখি দে আলোটা দাও আলোটা দাও এই তো আলোটা দাও তো ওদিকে ওদিকে সাহস করে বলবি ভাই নিশ্চয় নদীর ধারে গান গানটা মনে নেই বোধে গানটা মনে নেই ঠিক আছে পরে গান পাই ধন্যবাদ গো চল Okay, boss, okay. Manik, 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 manik,